দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ। চালু হলো ইট স্পেশাল ট্রেন। টাঙ্গাইলে 13 কিলোমিটার যানজট। দৌলতপুরে পশুবাহী গাড়িতে চাঁদাবাজি। শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরু। হয়রানি করা হচ্ছে অভিযোগ ডক্টর ইউনূসের। চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের তাণ্ডব। গোলাগুলিতে 1 জন নিহত, 3 পুলিশ সহ আহত অন্তত 12 জন। এবং চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। আর মাত্র কয়েকদিন পরেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারী ও শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনও সরকারি বেসরকারি অফিস আদালতগুলোতে ছুটি ঘোষণা না করায় ঈদ যাত্রীদের চাপ তেমন ভাবে শুরু হয়নি। কিন্তু ঈদের আগে নিরাপদে ও কোনো ধরনের ভোগান্তি না পোহাতে অনেকেই তাদের পরিবার পরিজনকে আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে 10 জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এসব ট্রেন চলাচল শুরু হয়েছে। দেওয়া হচ্ছে ফিরতি ট্রেনের টিকিটও। অতিরিক্ত গাড়ির চাপ ও চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 13 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে কালীহাতির এলিঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এদিকে বঙ্গবন্ধু সেতুতে গত 24 ঘন্টায় 2,68,20,250 টাকা টোল আদায় করা হয়েছে। এলিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও যানবাহনের চালকদের বেপোয়ারা গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ভিআইপি পারাপার হলেও দৌলতদিয়া ফেরিঘাটে বিড়ম্বনার শিকার হচ্ছে কোরবানির পশুর গাড়ি চালক ও খামারিরা। ফেরির খুচরা যাত্রীর ভাড়ার নামে পশুবাহী গাড়ি ও খামারিদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। প্রশাসন বলছে কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাঁদা নেয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ির প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কামত। দেশের গুরুত্বপূর্ণ লৌ রোড রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। ঈদ যাত্রায় নিয়মিত ভিড়ের সাথে এবার শুরু হয়েছে কোরবানির পশুর গাড়িতে চাঁদা আদায়ের অভিযোগ। পশুবাহী গাড়িতে জনপ্রতি 50 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে দাবি করেছেন ব্যবসায়ী ও খামারিরা। বিআইডব্লিউটিসির নিয়ম অনুযায়ী নদী পারাপারের জন্য শুধু পায়ে হেঁটে ফেরিতে উঠলে খুচরা যাত্রী হিসেবে টিকিট করতে হয়। অন্য বাসে বা অন্যান্য যানবাহনে নদী পারাপার হলে কোনো ব্যক্তি টিকিট করার প্রয়োজন হয় না। তবে এমন অনিয়মের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হবে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এরকম বিষয়টি অত্যন্ত আপত্তিকর এবং অনিয়ম। আমি জেলা প্রশাসনের যে ঈদ পূর্ব প্রস্তুতি সভা সমন্বয় সভায় গরুর গাড়ি পারাপারের ক্ষেত্রে জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশের সহযোগিতা চেয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গরুবাহী যে কার্ডগুলো থাকবে সেগুলোতে অতিরিক্ত কোথাও সেই কার্ডগুলো কোথাও থাকবে না এবং কোনো ধরনের চাঁদার বিষয় আসবে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা সেটা সমাধান করবো। এরকম যদি প্রমাণ পাওয়া যায় যে ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা চাঁদা নেওয়া হচ্ছে তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবো। পুলিশ জানিয়েছে কেউ যেন কোরবানির পশু বহনকারী গাড়ি থেকে চাঁদা তুলতে না পারে এ ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। কেউই এই ধরনের যানবাহন থেকে কোনো প্রকার চাঁদা আদায় করতে পারবে না, সেটা যে কোনো ভাবেই হোক বা যে কোনো নামেই হোক, কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করব না। যদি এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসে
সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, এমন চাঁদাবাজি বন্ধে জোর পদক্ষেপ নেওয়া হবে। পশুবাহী ট্রাক থেকে চাঁদা যাওয়া এটা বন্ধ করতে হবে। এরপরেও যদি এই ধরনের কোনো মানে বাড়াবাড়ি বা এই ধরনের কোনো কার্যক্রম কেউ করতে চায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনের আওতায় এনেই তাকে শাস্তি দেবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কোরবানির বাজারে এর প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। গত 2 মে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে জামিন দেন আদালত। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও গুলির ঘটনায় আলামিন খান নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় 3 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে পুরান বাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে পুরান বাজার মেরকাটিস রোডের রনি নামে এক কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সাথে মার্কাস রোড এলাকার যুবকদের সংঘর্ষ বাধে। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ রায় জানান, এই ঘটনায় তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি ঘটেছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটছে আমরা দেখছি। আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে, বেশ কয়েকজন এই হাসপাতালে ভর্তি আছে, কয়েকজনের অবস্থা সিরিয়াস। চট্টগ্রামে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে নগরের সিটি গেট এলাকার ও গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা 11টার দিকে নগরের সিটি গেট এলাকার ওই ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোস্তাবাদ গ্রামে মুজিব বর্ষে দেওয়া 337 ঘরের পরিবারগুলোর খোঁজ রাখে না কেউ। আশ্রয় ও কর্মসংস্থানের জন্য মুজিব বর্ষের ঘরে ঠাঁই হলেও দেওয়া হয়নি কর্মসংস্থান। চরম বিপদেও খোঁজ খবর রাখে না সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। আশ্রয় কেন্দ্রের দেওয়াল ধস আতঙ্কে মৃত্যুর প্রহর গুনছেন অনেকে। জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের প্রাত্যহিক তদারকি করার বিধান থাকলেও বছর পার হলেও খোঁজ নেয় না কেউ। প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ডিউকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান দিদার। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই 1972 সালের 20 মে নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভূমিহীন গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমগুলো হাতে নেন। তারই ধারাবাহিকতায় 1997 সালে কক্সবাজার জেলার সেন্টপার্টিনে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং একই বছর সারা দেশের গৃহহীন ভূমিহীন মানুষকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু করা হয় আশ্রয়ন প্রকল্প। দল নির্বিশেষে সে ঘর গুলো বিতরণ করছে এবং তাদের স্বাবলম্বী করার জন্য মোরগ, হাঁস, গরু, জাল, জেলেদের দিয়া স্বাবলম্বী করিয়ে দিচ্ছে। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কাগজে কলমে থাকলেও মাঠ পর্যায়ে রয়েছে ভিন্ন চিত্র। পটুয়াখালীর বাউফলের হোসনাবাদ গ্রামে 337টি পরিবারের জন্য একটি সড়ক নির্মাণ করে দিলেও সেটি চলাচলের অযোগ্য। ইতোমধ্যে অধিকাংশ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, কিছু টিউবওয়েল থেকে বের হয় নোনা পানি।
দূষিত পানির জন্য বাচ্চা ফলাফল নষ্ট, মানে অসুখ হইতেছে। দুই বছরের মাথায় ঘরের পেলেস্তার খসে পড়েছে, দেওয়ালও ধসে পড়েছে, ঘর ভেঙে দুমড়ে মুচড়ে পড়ায় অনেক পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘর, রাস্তা ও টিউবওয়েল দেওয়া হলেও হয়নি কর্মসংস্থান। প্রকল্পের ঘরগুলো নদীর কোল ঘেঁষা হওয়ায় সামান্য জলোচ্ছ্বাসে পানি উঠে তলিয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পরিবার সহায় সম্বল বন্যায় ভাসিয়ে নিলেও কেউ একবারের জন্য খোঁজ নেয়নি কেমন আছেন আশ্রয়ন দুই প্রকল্পের ঘরে থাকা মানুষগুলোর। আজ আমাকে দেহও নাই, কেউ কিছু নিয়ে সাহায্য মাধ্য করে নাই। তোরা আসো না মরছো, তোরা কি ভাবে আসো? আশ্রয় প্রকল্পের ঘরগুলো তদারকির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোন কোন টিউবওয়েলে সমস্যা হয়েছে, পানি উঠতেছে না, সেগুলো কিন্তু আমরা মেরামতের ব্যবস্থা নিয়েছি। কোন যেকোনো ঘরে যদি কোন রকম সমস্যা হয়ে থাকে আমরা তাৎক্ষণিক ভাবে সেগুলো সমাধানের ব্যবস্থা নিয়ে থাকি। আশ্রয় নিতে এসে যদি প্রাণহরণের ভয় থাকে তবে কেন সে আশ্রয়, এমন অভিমত প্রকল্পে থাকা সহস্রাধিক নারী পুরুষ সহ স্থানীয় কর্মকর্তাদের। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা যদি তদারকি করেন তবেই এই প্রকল্পের মানুষের মুখে হাসি ফুটবে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। দর্শক, এবারে কুরবানির হাটের খবর। ঈদুল আজহা ঘিরে পশু পরিচর্যা ও মোটা তাজাকরণে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর ও মাদারীপুরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতি অবলম্বন করে দেশীয় জাতের পশু পালন ও মোটা তাজা করছেন তারা। গোখাদ্যের দাম বেশি হওয়ায় লাভ নিয়ে কিছুটা শঙ্কায় খামারিরা। প্রতিনিধি মুনোয়ার কানন এবং মাসুদুর রহমান সরদারের রিপোর্ট জানাচ্ছেন এস এন হামিম। চাঁদপুর জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 3,259টি খামারে দিনরাত প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করছেন খামারিরা। প্রতিটি খামারে রয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের কোরবানির পশু। খামারগুলোতে দেশীয় জাত ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু লালন পালন করা হচ্ছে। এর মধ্যে দেশি সারের চাহিদাই বেশি। পশু খাদ্যের দাম বাড়ায় পশুপালনের খরচ বেড়েছে দাবি খামারিদের। গরুর যেই খাদ্যের দাম, ভুষি, খৈল, এই ভুট্টা দাম বেশি, সেই কারণে গরুর দাম বিক্রি করতে বেশি। প্রতি বছরই কোরবানিতে প্রায় 15-20টি গরু আমি মোটা তাজা করি এবং বিক্রি করি। ইনশাল্লাহ প্রতি বছরই আমার লাভ হয়। ইনশাল্লাহ এবারেও আশা করি আমার লাভ হবে। জেলায় বাণিজ্যিক খামার ও সাধারণ কৃষকের কাছে 61,490টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ব্যবসায়ীরা আছে, তারা নিয়ে আসবে কোরবানির 7-10 দিন আগে এবং এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং চাঁদপুরবাসীরা নির্বিঘ্নে কোরবানি দিতে পারবে, গরুর কোনো শর্ট পড়বে না। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে মাদারীপুর জেলায় 5 উপজেলায় ছোট বড় সকল খামারে শেষ মুহূর্তে গরু ছাগল প্রস্তুতকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পিছিয়ে নেই নারী পশু খামারি উদ্যোক্তারাও। প্রাকৃতিক উপায়ে বিভিন্ন খামারে চলছে পশু মোটা তাজাকরণ করার কাজ। সম্পূর্ণ দেশীয় খাবারের মাধ্যমে গরু প্রস্তুত করায় স্থানীয় গরুর চাহিদা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি। দেশি খান দেই, খড় দেই, কুড়া দেই, ভুষি দেই, ভুট্টা ভাঙা দেই, ধান সিদ্ধ দেই। গরুর রিক্স বা বিপদে পড়ে যাবে এরকম কোনো ঝুঁকির মধ্যে আমরা যাইতেছি না। ঠিকমতো দেশি খাবার আমরা গরুর খাওয়াই লালন পালন করতেছি। মাঝারি সাইজের যে গরুগুলা, যেমন টাকার অ্যামাউন্টে 1-2 লাখ টাকার ভিতরে যে গরুগুলা, এগুলো আমি লালন পালন করে থাকি। পরপর 2 বছরই লাভ হয়েছে। আর এই বছর আশা করি আমার 35টার মতো গরু ছিল, 10টার মতো বিক্রি হয়েছে, আর 20টা আছে। ইনশাল্লাহ আশা করি আমি এবছর আমি ভালো লাভবান হব। জেলায় খামারদের কাছে যে পরিমাণ গরু আছে তাতে কোরবানির পশু কোনো সংকট হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের এই মাদারীপুর জেলায় যে পরিমাণ পশুর সংস্থান রয়েছে আমরা আশা করিতেছি যা চাহিদা রয়েছে তার সাথে আমাদের কিছু উদ্বৃত্ত থাকবে এবং এই পশুগুলো আমরা আমাদের মাদারীপুর জেলার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করতে পারবো। খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে আসা কোরবানির পশু আসা বন্ধে নজরদারি বাড়াবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাই টিভি। কুড়িগ্রামে মালচিং পেপার দিয়ে পরিবেশ বান্ধব পরিবেশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছে নারী কৃষক লাভলী বেগম। 20 শতক জমিতে মাত্র 35,000 টাকা খরচ করে 2.5 মাসে 1.5 লক্ষ টাকা আয় করতে পেরে খুশি কৃষাণী। উচ্চমূল্যের এই ফল চাষে অন্য কৃষকেরা এগিয়ে আসবে এমনটাই মনে করেন উদ্যোক্তারা।
প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামেম। কুড়িগ্রামে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা। মাত্র তিন মাসের মধ্যে 35,000 টাকা খরচ করে 1.5 লাখ টাকা আয় করতে পেরে খুশি তরমুজ চাষি। প্রথমবারের মতো চাষ হওয়া তরমুজ দেখতে বিভিন্ন স্থান থেকে বাগানে আসছে কৃষক কিষানী সহ দর্শনার্থীরা। আমরাও এই ক্ষেতে এই রকম বীজ নিয়ে আবাদ করব দেখতে এসেছি, এসে আমাকে খুব ভালো লাগছে। তাহলে 1,000 তরমুজ যদি আমি বিক্রি করি আমি 1,60,000 টাকা পাবো। খুব সুস্বাদু এবং টাটকা। কৃষি অফিসের সহযোগিতায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ শুরু করে সারা ফেলেছেন নারী কৃষক লাভলি বেগম। 1,000 পর্যন্ত 15% জমিতে তরমুজ আবাদ করছে। গত বছর থেকে এ পদ্ধতিতে তরমুজ চাষ করা হচ্ছে, যা কৃষকদের মাঝে ব্যাপক সারা ফেলেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেবী তরমুজ চাষ গত বছর থেকেই শুরু হয়েছে, যা বর্তমানে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই তরমুজ ডায়মন্ড কালারের এবং খেতে খুব সুস্বাদু। বর্তমানে উচ্চ মূল্য ফসলের মধ্যে তরমুজ একটি অন্যতম ফসল। আর তরমুজ মূলত আমাদের যেহেতু চরাঞ্চলের ফসল, আমাদের কুড়িগ্রামে প্রায় 450 চর রয়েছে, তো আমরা এই চরগুলোতেও এই ফসলটি সম্প্রসারণ করতে পারি। কৃষকদের চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করা হলে ব্যাপকভাবে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের সম্প্রসারণ ঘটতে পারে বলে মনে করেন কৃষি বিভাগ। এস এম হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ। চালু হলো স্পেশাল ট্রেন টাঙ্গাইলে 13 কিলোমিটার যানজট। দৌলতদিয়ায় পশুবাহী গাড়িতে চাঁদাবাজি। শ্রমিকদের 25 কোটি টাকা আত্মসাত পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিচার শুরু। হয়রানি করা হচ্ছে, অভিযোগ ডক্টর ইউনুসের। চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের তাণ্ডব। গোলাগুলিতে 1 জন নিহত, 3 পুলিশ সহ আহত অন্তত 12 জন। এবং চট্টগ্রামের সিটির গেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।